আমরা রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু রান্না করবো। দেখুন কীভাবে রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু রান্না করতে হয়। আমরা কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। পছন্দ মতো ঝাল দিয়ে দিতে পারে। যেহেতু আমাদের এগুলো সবজি, এর জন্য আমাদের মধ্যে খুবই সামান্য পরিমাণ পাঁচফোড়নের ছাঁকনি দিয়ে দিই। এখন এগুলোকে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। তেলগুলো পরে এটাকে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য কষে দেখুন আমাদের কষানো হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। এখন এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ফুলকপি এবং আলুগুলো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা পানির পরিমাণ একটু কম দিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে বলক ওঠার জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের দরকার হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এটি করতে পারেন। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।